আজকে বাড়ি চলে যাব, মনটা খুব খারাপ লাগছে। দিদাকে ছেড়ে যাচ্ছি, জানি না আবার কবে আসবো। আর দিদাকে, দিদারও শরীরটা খুব একটা ভালো নেই, তো দিদাকে খুব মিস করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, প্রিয়াঙ্কার ব্লগসের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এই পেছনটা পুরো দেখতেই পাচ্ছ, কুয়াশায় পুরো ঢাকা। তো আমি তো এখনও মামাদের বাড়ি, দেখো আমার মামি উঠোন ঝাঁট দিচ্ছে এখানে, মামি উঠোন ঝাঁট দিচ্ছে। হ্যাঁ, তো আগে কি গোবর গোবরের ছড়া দেয়, তারপরে উঠোনটা ল্যাপে, এই ল্যাপে না সরি ঝাড় দেয়। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। রসের হাড়ি এসছে এখান থেকে, আমার মামা তখন আর রস কাটতে উঠতে পারে না গাছে, কেন মামার কিছু বেশ কিছুদিন আগে একটা অপারেশন হয়েছিল, ওই জন্য উঠতে পারে না। তো ওরা এনারা রসের ইয়ে করে, সকালবেলা রস গাছ থেকে নামিয়ে নিয়ে যায়। তো ওই যে আমার দিদা রাস্তা ঝাড় দিচ্ছে, আর মা রসটা নিয়ে আসলো। এটা হলো রস, যে দিদা রাস্তাটা ঝাড় দিচ্ছে। এখানে গরুগুলো এখন মামা মামি মানে মাঠে দিচ্ছে, যে ছাগল, এটা গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা সবারই ভালো লাগে দেখতে। এখানে পুরো কুয়াশায় ঢেকে গেছে মাঠটা, দেখো এটা হলো মাঠ, কিন্তু পুরো কুয়াশা, কুয়াশায় ভর্তি। দেখো পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, আর সকালবেলাটা খুব ভালো লাগছে। তো ওই জন্য মাকে বললাম চলো আমরা একটু মাঠ দিয়ে ঘুরে আসি, বাড়ি তো চলেই যাব। তো খুব ভালো লাগছে, দেখতেই পাচ্ছ কুয়াশায় পুরো ঢাকা। তো আমি তো এখনও মামাদের বাড়িতেই আছি। তো এখানে বিলের কাছে, বিলকান্দার কাছে এসছি, আর বিলের কাছে এসছি। তো পুরো মাঠটা পুরো দেখাচ্ছি তোমাদেরকে, পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, পুরো দেখে নাও চারিদিকটা। আর আমার গলাটা খুব একটা ভালো নেই, কালকে চেম্বার, এখানে চেম্বার টাইপের হয় মেশিনে, যে খেতে জল দেয় না ওইগুলোতে, তো প্রচুর ওইগুলোতে আমি কালকে স্নান করেছি, যে অনেক জল পড়ছে, বাড়িতে কলের না করে ওখানে গিয়ে করি, করে এসছি। তো আমার গলার অবস্থা খুব খারাপ, গলা প্রচুর ব্যথা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর আজকে আমি বাড়ি চলে যাব। অনেকটা বেশ 15 দিন মতন হয়ে গেছে বাড়ি চলে যাবো। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি, চারিদিকে কুয়াশা, আর দেখো এখানে হয়েছে ধনে পাতা গাছ। দেখতেই পাচ্ছ, কি করে বলবো, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। এটা মামাদের ঠাকুর মন্দির। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে যাব, আর আমার মা যাবে না, আমার মা মানে এখন আরও এক সপ্তাহ থাকবে, বাবা নিতে আসবে, আর দিদার সাথে আবার জানি না কবে আসতে পারবো। তো এই যে সবাই, দিদা, মা, মা থাকবে বেশ এখন এক সপ্তাহ মতো থাকবে বলছে। তো এই যে মামাদের বাড়িটা খুব মিস করব, খুব খুব মিস করব, ভালো লাগছে না, খুব কষ্ট লাগছে, মন খারাপও লাগছে, মানে আবার জানি না কত বছর, মানে এই 3 বছর বাদে আসলাম, আবার 1 বছর আগে তো আসতেই পারবো না। আর খুশি এখন বলছে এটা বাড়ি নিয়ে যাবে, দেখো ছাগল ছানাটাকে বাড়ি নিয়ে যাবে বলে বায়না করছে। তো আমরা এখন অটো, একটা অটো রিজার্ভ করেছি পুরো আমাদের স্টেশন অবধি, কারণ এখানে বাস যায়, তো আমি বাস উঠতে পারবো না, তা বারবার করে ভায়া করে অটোতে ওঠার থেকে তো আমি ডাইরেক্ট এখান থেকে পুরো স্টেশন অবধি, মানে বনগাঁ স্টেশন অবধি আমাকে অটো রিজার্ভ করেছি, অটো করেই যাচ্ছি। আর এই পাশে একজন মাসি যাচ্ছে, ইনারদের বাড়িও আমাদের বাড়ির ওই দিকটা করে, এনার বাপের বাড়ি আর কি, তো উনিও যাচ্ছে, একসাথেই যাওয়া হচ্ছে। তো এই দেখো আমাদের কত লাগেজ হয়ে গেছে, আর মানে খুব মনটা খারাপ লাগছে দিদার জন্য বিশেষ করে। তো আমরা এখন বাড়ি যাই, জানি না ভিডিওটা দিতে পারবো কি না, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, এবার ট্রেনে উঠবো। তো
ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।